অত্যাচার করে, আমার স্বামীটা আমাকে অত্যাচার করে, আমার পাড়াবতী বেশিরাই আমারে কষ্ট দেয়। নবী গো, আল্লাহ কি আমার একটা বাচ্চা দিব না? এইবার মুসা নবী কয়ে, মা গো আমি তোমার জন্য দোয়া কইরা দেব। চিৎকার মেরে কন্যা, আল্লাহু আকবার। আরে মুসা নবী কয়ে, রব্বানা আমার আল্লাহ কই কাম হইব মা। মুসা নবী কয়ে, আল্লাহ গো আমার প্রতিটা দোয়া তুমি কবুল করো, আর আজকে বলতেছো দোয়া কবুল করবা না, কারণটা কি? আমার আল্লাহ কয়ে, মুসা রে এই কারণটাই আমি আল্লাহর সময় হলে তোমারে জানাবো। চিৎকার মেরে কন্যা, আল্লাহু আকবার। মুসা নবী কয়ে, মা গো আমি দোয়া করলাম রে মা, আমার দোয়া তো কবুল হয় নাই। ও মা গো তুমি কান্নাকাটি করো না, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই মহিলা চোখের পানি পালাইয়া বাড়ির ভিতর যাই রে, কইরা বাসিরা সন্তান দেওয়ার মালিককে আর একটু জোরে কনকে, তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। আর নদীর কুলবাঙ্গ ও কুল করাও হে কি তোমার খেলা, সকালবেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে মহিলা বাড়ির ভিতরে যায় কইরা বাসিরা, তার স্বামীতে কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী মহিলারা তার ধিক্কার দেয়, তোমার বাচ্চা হয় না, অনেকেই তারে কষ্ট দেয়। এই মহিলাটা শত জ্বালা সহ্য কইরা কই, মালিক গো ও আসমানের মালিক, আল্লাহ দি খলক সব আসমা ওয়াতি তিবা কো মা তারফি খলকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তার মিন ফুতুর মারজিল বাসরা কাররাতাইন আনকালি বইলাইকাল বাসরু খাসিয়া ও হুয়া হাসির। ও আরশের মালিক, ও আসমানের মালিক, তুমি সব কিছু বানাইছো, সব কিছু সৃষ্টি করছো রে মালিক, আমারে তুমি বানাইছো, আমারে কি একটা জাদু দিবা না? আমি মায়ের কলিজাটা কি তুমি ঠান্ডা করবা না? এই মহিলা চোখের বালি মালাইয়া রে কইরা বাসিরা, বাড়ি সাইরা বনের ভিতর যায়া চোখের বালি সারে কান্দে, আমি কান্দি বনে গে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল গো মনে গে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল গো মনে গে মনে। যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি খেতাম তুই নয় ও দেব ও
আই গো দুঃখ রইল মনে গে মনে আমি কান্দি গি বনে গে বনে আমি কান্দি গি বনে গে বনে আই গো দুঃখ রইল মনে গে মনে আরে মহিলা সংসারের ভিতরে যাইয়া রে সকের পানি পালায়া কান্দে গো আমার আল্লাহর আরশে সুসুমাইরা দায় ওই রাস্তা দিয়া মুসা নবী হাইটা হাইটা আল্লাহর সাথে কথা বলার জন্য সেন্টারে যায় যেই জায়গাটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় তুর পাহাড় মুসা নবী যেইখানে মালিকের সাথে দিদার নসিব হইতো ওই জায়গাটার নাম হচ্ছে তুর পাহাড় আরে তুর পাহাড়ে মুসা নবী রওনা দিছে যাওয়ার সময় দেখে মহিলার কান্নার আওয়াজ পায় মুসা নবী কয় আল্লাহ গো মালিক জীবনে কত কান্নার আওয়াজ পাইলাম এরকম তো কোনদিন আওয়াজ পাই নাই এই কান্নার আওয়াজটা আমি নবীরে কেমন যেন কষ্ট দেয় আল্লাহ কয় নবী গো দেখায় আসেন কোন মহিলা কান্দে এইবার জঙ্গলের ভিতরে যাই গো তাকায়া দেখে একটা ওলা কেসে পাগলে বেশি একটা মহিলা চোখের পানি পালায়া কান্দে মুসা নবী কই মা গো কেন তুমি কান্দো রে মা কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো মহিলাটা কয় নবী গো আমি কেন কান্দি জানেন নি আমার মালিক আমার একটা বাচ্চা দেয় না মুসা নবী কই মারে ও মা আর সুগের পানি ফালাইও না তোমার কান্নার আওয়াজ পায় আমি নবী কষ্ট পাইছি মহিলা কই নবী গো আপনি তো মালিকের সাথে কথা বলেন গো নবী আজকে আপনি কোথায় যান বলে আমি এই রাস্তা দিয়ে তো আমি মালিকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই মহিলাটা কই নবী গো আমি মায়ের বোনের ভিতর আগুন জ্বলে ও নবী গো আপনি যেহেতু নবী আপনি একটু আল্লাহরে বইলা আমার একটা বাচ্চা দিয়ে আমার পুরা দেহটা একটু ঠান্ডা কইরা দিবেন চিৎকার করে কন্যা আল্লাহ আকবার আরে বুড়া অঙ্গ দেখাই কারে গো দয়াল যার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
এই মহিলা কান্দে রে কইরা মাসিরা মহিলাটা কান্দার কই নবী গো আপনি একটা বার মালিকের দরবারে আমার নামে একটা দরখাস্ত দেন আমার আল্লাহই যেন আমার একটা বাচ্চা দেয় এইবার নবী যায়া তুর পাহাড়ে আমার আল্লাহরে কয় আল্লাহ গো ওই পাগল নিরে তুমি একটা বাচ্চা দাও রে আল্লাহ ওই পাগলনিটাই আমি নবীরে এত ভালোবাসে আমার কাছে একবার নয় কয় দুইবার নয় অনেকবার চাইছে ও মালিক আমি নবী তো বাচ্চা দেওয়ার মালিক না গো আল্লাহ তুমি একটা বাচ্চা দিয়া দাও আল্লাহ কয় নবী গো ওই মহিলাটারে খবর দিয়া দিবেন ওর নসিবে কোনো বাচ্চা নাই ওর কপালে কোনো বাচ্চা হইব না ওর পেটে বাচ্চা নাই হাজার কানলেও বাচ্চা পাওয়া যাবে না এইবার নবী রাস্তা দিয়া আসার পথে মহিলাটারে কই পাগল নিবে ও এইবার যতই কান্নাকাটি করো রে মা তোমার বাচ্চা হইব না কারণ আমার আল্লাহ বলেছে তোমার নসিবে কোনো বাচ্চা নাই ও মা গো আর কান্নাকাটি কইরা লাভ হইব না তোমার পেটে কোনো বাচ্চা আসবে না এই মহিলা কই নবী গো নবী আপনি নবী হয়ে আমার ব্যাপারে সুপারিশ করেছেন তাও বাচ্চা পাইলাম না আমার জীবনে কি একটা বাচ্চা হইব না আর আমি কি জীবনে আমার বাচ্চার মুখ দেখব না আমি কি কোনোদিন একটা মা ডাক শুনব না এইবার মুসা নবী কই মা ও মা গো যতই কান্নাকাটি করো কাজ হইব না কারণ তোমার নসিবে কোনো বাচ্চা নাই এই মহিলাটা চোখের পানি পালাইয়া বন জঙ্গল সাইরা বাড়িতে যাইয়া কান্দার কয় আমার মালিক যদি আমার বাচ্চা না দেয় গো নবীর দ্বারা সম্ভব না জোরে জোরে কোন কথা ঠিক কি না এই মহিলা বাড়ির ভিতর যাইয়া সুখের পানি সাইরা দিয়া রে ভাই সাই নামাজের মুসল্লাই কান্দার কয় আল্লাহ আমার নসিবে কি একটা বাচ্চা দিবা না এইবার স্বামী বাড়ির ভিতর আইসা কয় তাড়াতাড়ি খাবার দাও আমার হাতে সময় নাই আমারে খাবার দাও খাবার দিতে দেরি হইলে কিন্তু খবর হইয়া যাইব কারণ যেই মহিলার বাচ্চা নাই তার মূল্য বাড়ির ভিতর কেহই দেয় না এইবার স্বামী যখন তাকে অত্যাচার করে একটা কাজে ভুল হইলে তারে অত্যাচার করে এই মহিলা শত জ্বালা সহ্য কইরা স্বামীর জন্য খাবার বানাইলে আরে মহিলার ভাগ্যে মাত্র তিনটা রুটি কোন কোন কিতাবে আসে পাঁচটা কোন কোন কিতাবে আসে সাতটা রুটি রয়া যায় এই মহিলাটা একদিন নয় দুই দিন নয় রে ভাই সাত দিন যাবত না খায়া পেটের ক্ষুধা এইবার পেটে নিয়ে বাড়ির ভিতর যখন রুটি বানায়া খাইব রে ভাই সাতটা রুটি নিয়া ওইসা গেছে গো এমন সময় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না একটা বিগ বিগড়ে আমার আল্লাহ পাঠাইয়া দিছে এই জন্য কোরআনুল কারিমের ভিতর আমার আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা আমার আল্লাহ যারে রাজত্ব দেয় রে সেই রাজত্ব পায় আমার আল্লাহ যার ইচ্ছা তার কাছ থেকে আমার রাজত্ব ছিনে নেয় জোরে কোন কথা ঠিক কি আল্লাহ যার ইচ্ছা তার ইজ্জত দেয় আর যার ইচ্ছা তাকে লাঞ্ছিত করে জোরে কোন কথা ঠিক কি এবার মহিলা বাড়ির ভিতর যে রুটিটা বানাইছে পেটের খোদা শত খোদা পেটের ভিতর মানে ও সাতটা রুটি খাইলে ওর পেট ভরবে না এমন সময় একটা ভিক্ষুক এসে খাবার চাইতেছে দেওয়া সম্ভব আমার ঘরে যদি খাবার না থাকে আমার পেটে যদি খাবার না থাকে আমি কি আরেকজনকে দিতে যাব হ্যাঁ পারবো এইবার মহিলাটা চোখের পানি ফালাইয়া রুটিটা খাইব রে ভাই
আমার আল্লাহর নীলাগলা বলাই না এই মহিলাটার চোখের ভিতর তুইয়া এক ফোঁটার রুটির উপরে পানি পইরা যা এই মহিলার চোখের পানি যখন খাবারের উপর পড়ছে রে এই পইরা বাসিরা এমন সময় ভিক্ষু গাইসা কয় কে গো আছো কে হো মা গো আমি ভিক্ষু এ বাজারে ও বাজারে বাড়ি বাড়ি কত জায়গায় ঘুরলাম আমি খাবার পাইলাম না আমার পেটের ক্ষুধা সহ্য হয় না আমার তাড়াতাড়ি খাবার দাও আমার পেটের ভিতর এত ক্ষুধা আমি সালা সহ্য করতে পারি না এইবারে পাগলনি মহিলা কয় তুমি খাবার খাইবা গো আমার ঘরে যেই খাবার আছে গো এটা শুধুমাত্র আমার খাবার তোমার যেহেতু ক্ষুধা বেশি আমার খাবার খাইতে হইব না তুমি আমার খাবারটা নিয়ে যাও একে একে একটা নয় দুইটা নয় কিতাবের ভিতর আসে সাতটা রুটি যখন ভিক্ষুকের হাতে তুইলা দিছে গো ভিক্ষুকটা রুটি হাতে নিয়ে কয় হে মা গো কেমন রুটি দিলা রুটি কেন ভিজা এইবার মহিলা কয় আমি আপনার রুটি পানি দিয়া ভিজাই নাই এই রুটি ভিজে আমার চোখের পানি দিয়া চিৎকার করে কন্যা আল্লাহ আকবার আরে কইরা বাসিরা রে চোখের পানি শুধু রুটি ভেজে না রে ভাই এই চোখের পানি এত দাম এত পাওয়ার কিতাবের ভিতর উল্লেখ করা হয় জাহান্নাম আমার আল্লাহর কাছে কয় আল্লাহ আমার ভিতর তুমি যা দিবা পুরা কইরাবাসী দিবা কোনো সমস্যা নাই পুরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট দিবা তাতে সমস্যা নাই পুরা বাংলাদেশ দিবা সমস্যা নাই পুরা দুনিয়াটা আমার ভিতরে সাইরা দিবা সমস্যা নাই যত গাছ গাছারি যত তরুলতা যা আছে সব দিবা সব পুরাইয়া সাই করে পালাবো আমার ভিতর সাত সমুদ্র 13 নদীর পানি দিবা কোন সমস্যা নাই আল্লাহ যা মন চাই তাই দিবা তবে একটা জিনিস আমি জাহান্নামের ভিতরে দিও না রে আল্লাহ যদি দাও আমি জাহান্নাম বন্ধ হয়ে যাব আমি জাহান্নাম যদি দিবা যাই রে আল্লাহ আর জীবনে চলতে পারবো না আল্লাহ কয় কি দিলে তুমি নিবা চাইবা এবার জাহান্নাম কান্দে আর কয় আল্লাহ যা দিবা সব সইতে পারবো কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে দিও না চিৎকার করে কন্যা আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো সনমের মতন দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতন দেখা মাশাআল্লাহ ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা এবার বাচ্চা দেওয়ার মালিক কে আল্লাহ যদি না দেয় পৃথিবীতে কেউ দিতে পারবে জোরে কোন এ শক্তি কারো আছে এইবার মহিলার কাছে মুসা নবী কইছে আর কান্নাকাটি কইরা লাভ হইব না মহিলাটা বাড়ির ভিতর যায় কান্নাকাটি বন্ধ করে না এ পাইরা মাসিরা রে ওই পাগল কয় মা গো হো আমারে যেই রুটি দিছ রে মা এই রুটি কেন ভিজা দেখা যায় কারণটা কি
ওইবার মহিলা কইলো পাগলা রে আমি রুটি দিছি তোর রুটি ভিজা কারণ হইল আমার চোখের পানি দিয়া ভিজা গেছে কি জন্য তুমি কানছো কারণটা কি বলে তোরে বইলা লাভ হইব না কারণ নবীরে বইলা সমাধান পাই নাই পাগলা রে বলে কি সমাধান হইব জোরে কোন মহিলা কই পাগলা রে ও পাগলা রে মায়ের মনের ভিতর যেই কষ্ট আছে যেই দুঃখ আছে তোরে বইলা লাভ হইব না পাগলা কয় আমি শুনতে চাই কারণটা কি তোমার কি হইছে আমি জানতে চাই ও মা গো এই কারণ যদি না কও তোমার রুটি আমি খাব না এইবার মহিলা কয় পাগলা রে ও পাগলা আমি কানছি একটা মাত্র কারণে আমার আল্লাহ আমারে একটা বাচ্চা দেই না এইবার পাগলা কই মারে ও মা গো তোর বাচ্চা দরকার নি বলে হ্যাঁ আমার বাচ্চা দরকার এইবার পাগলা কই মা গো ইয়ো তুই আমার রুটি দিছোস তোর রুটি খাই আমি খোদা থামাব আমার খোদা নিবারণ হইব আমি তোরে খালি খালি ছাড়ব না এটা সম্ভব না আমার রুটি দিছোস যত আমার আল্লাহ তোরে বাচ্চা দিবে তত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে প্রেমের গাল আসি
আমি হইলে তোমার গণবি তুমি হই তার আমার তুমি বিনে কইরার জমিনে কে আছে আমি পাগলাই দোয়া কইরা দেব আমার আল্লাহ তোরে সাতটা সন্তান দিব চিকার রে কন্যা আল্লাহু আকবার আমার আল্লাহ দিতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এইবার মহিলা একটা মুস্কি হাসি দিয়া কয় পাগলা রে এজন্যই তো তোরে পাগলা কয় পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় পাগলে কিনা মহিলা কয় পাগলা রে তোর মুখ দিয়ে যা আসে তাই কইছস নবী কই যে হইব না আর তোর মতো পাগল কষ্টাই কোন দিন হয় এটা কি সম্ভব হতে হতে পারে মহিলারা কিন্তু অল্পতেই বিশ্বাস করে জোরে কোন কথা কিনা কি ভাই আপনারা কি এখনো রাগের উপরে আছে ওরে বাবা অনেক রাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের 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 ব্যবহারে আপনাদের কথায় আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী সবাই করুন আমিন আরেকটু জোরে কোন আমিন তাহলে এবার বাচ্চা দিবে কে জোরে কর পাগলাং কয় মাহাগো সুখের পানি মুই সাফালাও রে মা আমি পাগলা দোয়া কইরা দিলাম তোমারে আমার আল্লাহ একটা না দুইটা নয় সাতটা সন্তান দিব আল্লাহু আকবার কর মহিলা কয় আমি একটা সন্তান পাইলা রে এই জমিনে এত সুখের পানি বালাই যে একটা সন্তানের আশা কইরা গো আমার নবী কইছে বাচ্চা হইব না পাগলা কই হইব এইবার বছর না যাইতে আমার আল্লাহ সুট বুটে একটা বাচ্চা দিছে রে ভাই এই মহিলার মুখে হাসি ফুটাইছে কে আর একটু জোরে কোনে কে এত সুন্দর বাচ্চা হইছে রে ভাই আল্লাহ কইছে তোর বাচ্চা বানার তুই কইছে বাচ্চা ধর এ বাচ্চা কার এখন তো মহিলার নাকি বেদাল করে নাই যে ক্যামেরাম্যান ক্যামেরা সেট করছে কেউ যদি কোনো আল্লাহ যার তার মতো নিয়ে চলে গেছে নাকি এইবার মহিলাটা কয় নবী গো আমার মালিকে বাচ্চা দিয়েছে নবী সাবধান আমার মজলিসে কোনো রং কথা চলে না কারণ তোমার বাচ্চা হইব না আমার আল্লাহ কইছে কয় না নবী কই আমার একটা না জানেন নি কড়া কড়া এইবার একটা একটা করে বাচ্চা দেখে হুজুর এই যে একটা এই যে একটা এই যে একটা এরকম করে একটা নয় দুইটা নয় সাতটা সন্তান দেখা দিছে মুসা নবী কই পাগলি রে ও মা কি দেখাইলাই আমার বুঝে আসে না বড় সন্তানটা বড় সন্তান দেখো মা ও মা মাগো যখন ছোট্ট ছোট্ট করে মা মা ডাক দেয় আর তার ছোটটাও কয় মাগো
তাড়াতাড়ি চলো যাই দুইটা সন্তান যখন মামা কইরা ডাকে নবী এবার বুইজা পালাইছে ঘটনা কোন দিয়া কি কইটা গেছে জানার দরকার আছে না নাই মুসা নবী কইবা গো তোমার বাচ্চা হইলো কেমনে আমার বুঝে আসে না বিষয়টা আমার জানতে হইব এইবার মুসা নবী আর দেরি করে না রে কইরা বাসিরা মুসা নবী মনে মনে কয় আল্লাহ তুমি আমাকে কইলে হইব না আবার হেরে দিছাও এর কারণটা কি এইবার মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমারে বলছো বাচ্চা হইব না অথচ সেই মহিলার একটা নয় দুইটা নয় সাতটা বাচ্চা দিলা কারণটা কি আল্লাহ কয় মুসা রে তুমি কি কারণ জানতে চাওনি বলে হ্যাঁ কারণ জানতে চাই বলে তার আগে আমার একটা কথা আছে বলে কি কথা বলে মুসা রে আমি আল্লাহ কি জীবনে কোনোদিন তোর কাছে খাইতে চাইছি কয় না আমি আল্লাহ কি তোর কাছে কোনোদিন দাওয়াত চাইছি কয় না মুসা রে আমি আল্লাহ যদি তোর কাছে কিছু চাই দিবিনি বলে আল্লাহ তুমি যা চাইবা তাই পাইবা এই কয়রার জমিনে আল্লাহ যদি কিছু চাই আপনারা কি দিবেন দিবেন না সবাই রাজি তো যে মুখ খুলে নাই ওটা পাজি বন্ধুরা রে আমার আমার আল্লাহ কয় অনুসারে ওই মহিলাটারে বাচ্চা দিছি কেন তুমি জানতে চাইছো তার আগে আমি আল্লাহ একটু খাইতে চাই আমার একটু খাবার দিবা আল্লাহ কি চাইছে খাবার কি চাই খাবার এইবার মুসা নবী কয় আল্লাহ জীবনে কোনদিন তুমি খাবার চাও নাই আজকে কেন খাবার চাইলা এইবার আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ আজকে তোমার কাছে একটু খাবার চাইলাম পারবানি একটু খাবার দিতে মুসা নবী কয় আল্লাহ তুমি চাইছো আমি কি তাই দেরি করি এটা কি সম্ভব আল্লাহ তুমি কি খাইবা কও কি মাছ খাইবা কি গোশ খাইবা যা চাইবা এই মুহূর্তে আমি মুসা কোন কাজের ব্যক্তি দিয়া কাজ করাবো না আমি নিজে হাতে তোমার জন্য রান্না করে নিয়ে আসবো আল্লাহ আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ রে খাওয়াতে চাও ও মুসা এমনি বললে হবে না আমি আল্লাহ খাইতে চাই আজকে মনের মতো খাওয়াইতে হইব ও মুসা আমি আল্লাহ রে যদি খাওয়াইতে হয় রান্না করলে চলব না আমি আল্লাহ একটু গোস্ত খাইতে চাই এই গোস্ত ভুনা করলে হবে না আমি আল্লাহ একটু কাঁচা গোস্ত খাবো পারবিনি আমার একটু কাঁচা গোস্ত দিতে বলে আল্লাহ গো তুমি কিসের পাখি নাকি নাকি উটের গোস্ত দাও না তাহলে কিসের গোস্ত চাও ও হরি কাউসারি লাগার মানুষ না আগে কয় ভালো বন্ধুরা রে আল্লাহ খাবে গোস্ত গঠনটা কি শুনবেন এখনো ঘন্টা দিয়ে রয়েছে কি বাবা জি আপনি ধারা কষ্ট বসেন আসেন বসেন এখানে বসেন আসেন আসেন হ্যাঁ ছোট থাকে দেখছো আমি বলে এটুকু আসলে দেখেন কি পাই তাই এটুকু থাকতে থাকে ও মনে পড়ছে আমার কয়রা মাসি কানে মুসে না তোদের আমি কত ওই ভালোবাসি আমার কয়রা মাসি কানে মুসে না গো তোরে আমি কত ওই ভালোবাসি আজকে প্রমাণ দেবো রাজি আছেন নি বন্ধুরা রে আমার আল্লাহ
الله أكبر كون أي بار موسى نبي ڈاک مارسے گرام باشی را رے او او گرام باشی را تارترے شو کتا سے سبائی آسے کی موسى نبی کوئی پاربینی امار اللہ رے خوشی کرتے ایبار سب کی کوئی ایڈا اکٹا بفرے لو کی کاس کل اللہ خوشی کرتے کون মোসানবী কইতে আল্লাহ এটা গোস্ত চাইছে কই ঠিক আছে সমস্যা কি কও কিসের গোস্ত লাগবে একজন কে আমার বাড়িতে আছে আরেকজন কে আমার বাড়ি আছে কিসের গোস্ত লাগবে এটা কয় লাগবে তো নাকি মোসানবী কই পারবি নি রে পারবি নি একটু মানুষের গোস্ত দিতে কে পারবা তোমার শরীর থেকে গোস্ত দিতে একজন খুইজা পাওয়া যায় না এত ভালোবাসা ছিল সব ভালোবাসা শেষ যার যার মত কই নবী গো বাড়িতে কাজ আছে আর ওজন কই ও কাজ আছে আর ওজন কই আমার ঘুম ধরছে আমি ও শুনব না মুসা নবী কয় আজকে আমি যে ওয়াজ করি গো আমার আল্লাহ গোস্ত চাইছে দিবিনি বলে না 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 সম্ভব না তাই কি সম্ভব নিজে শরীর থেকে নিজে গোস্ত কাটা এটা কি সম্ভব কি আবুল তাবুল কতবার মাথা ঠিক আছে নি আচ্ছা মুসা নবীর মাথা ঠিক নাই মুসা নবী কয় আমি মাথা ঠিক রাখছি গো সত্যি সত্যি বলছি আমার আল্লাহ একটু মানুষের গোস্ত চাইছে এইবার গ্রামবাসীরা কয় নবী পাগল হয়ে গেছেন রে নবী পাগল হয়ে গেছে তাই কোনো দিন সম্ভব এটা কি সম্ভব মানুষের গোস্ত কি তাই আল্লাহ চাইব মুসা নবী বুঝাইতে পারে না রে পাই এইবার নিজের গ্রাম ছাইরা আর এক গ্রামে চইলা গেছে রাস্তার ভিতর যারে পায় তারে বুঝাই ভাই তুমি কি আল্লাহরে ভালোবাসো হ্যাঁ বসেন না আপনি খুঁজছেন না মুসলিম খুঁজছে মুজানবী কয় তুমি ভালোবাসো রাস্তার লোক কয় হ্যাঁ ভালোবাসি কয় তাহলে আল্লাহ একটু গোস্ত চাইছে দিবেন কয় হ্যাঁ অবশ্যই দিব কয় তাহলে একটু কাটে দাও এইবার কে হই রাজি হই না রে কে দিবে কে হই রাজি হই না মুসা নবী চোখের পানি বালাইয়া রে এইবার বাজারের ভিতর প্রবেশ করছে কোথায় পাওয়া যাবে মানুষের গোস্ত খুইজা খুইজা পাওয়া যায় না রে ভাই মানুষের গোস্ত বিক্রি হবে কোন জায়গায় এমন জায়গা তালাশ কইরা পাওয়া যায় না পৃথিবীতে রূহ পাওয়া যায়নি
জান পাওয়া যাইবো যদি পাওয়া যাইতো যদি কত দোনাট্ট ব্যক্তি মারা যাইতো আর জন্য জানে করে বিদেশ থেকে বলি আনতো নাকি কোন এইবার মুসা নবী গোস্ত তালাশ কইরা পাই না আগো ও জানবাসীরা মুসা নবী কই আল্লাহকে আসলে মানুষের গোস্ত খাই বলি একটু ভালো করে যাই না আসলে কেমনে কতটুকু প্রয়োজন এইবার মুসা নবী যা কই আল্লাহ তুমি কতটুকু প্রয়োজন কতটুকু আনবো মানুষের গোস্তই কি তোমার দরকার বলে হে বলে তাইলে কেমনে আনবো বলে কাইটতে আনতে হইব কই আল্লাহ কতটুকু হইলো চলবো কই আমি আল্লাহ এইবার তোমার একটা ছুরি দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় পেয়ালার ভিতরে ও মুসা পারবি নি কয়েক টুকরা গোস্ত কাইতে আনতে যদি এক টুকরা আনো তাতেও চলবো তবে মানুষের গোস্ত লাগবো আল্লাহ একবার কম এইবার একটু সহজ হয়েছে নাকি কোন এইবার মুসা নবী পিরিজ দিয়া ছুরি একটা হাতে নিয়ে মানুষ তার ভয় পাইতেছে না আপনাদের কথা কইতেছে মানে মুসা নবীর হাতে ছুরি না একে তো মানুষের গোস্ত চাইছে আবার এখন ছুরি নিয়ে আসতেছে একটা ভয় না এইবার জন্য জন ইয়াল্লাহ এখন আবার কি হইলো দেখো মুসা নবী ছুরি নিয়ে আসতেছে সার সার মত দৌড় মারে মুসা নবী মুসাই দৌড়াসনারে দৌড়াসনা আমার মালিক আমারে ছুরি দিছে একটু গোস্তর প্রয়োজন কে পারবে একটু গোস্ত দিতে কে হই রাজি না এক গ্রাম সের আরেক গ্রামে যায় আরেক গ্রাম সের আরেক গ্রামে যায় তালাশি কইরা কইরা কোন গ্রামে পাই না রে কইরা বাসি কোন গ্রামে যখন পাই না মুসা নবী এইবার পাগলের বেশে কাঁদতে কাঁদতে মাঠের ভিতর দিয়া মরুভূমি এলাকার ভিতর দিয়া হাঁটতে হাঁটতে যখন ফিরাই আসে রে ভাই রাস্তার ভিতরে দেখে একটা পাগলা বালির ভিতরে রয়ে গেছে পাগলার শরীরে ময়লা মুসা নবী কই পাগলা রে এইখানে কি করস পাগলা মুসা নবীরে দেখে শুধু হাসে মুসা নবী কই হাসিস কেন কই নবী আপনি আমার কি বললে পাগল এইবার মুসা নবী কই পাগল রে এইবার পাগল কই আপনি তো বড় পাগল বলে কেন বলে নবী গো আপনি কি তালাশ করতেছেন মানুষের গোস্ত আনছেন নি কই না ভাই তালাশ কইরা কোথায় পাবেন কই এটা তো পাওয়া যায় না বলে মানুষের গোস্ত তো অভাব নাই আল্লাহু আকবার পাগলা কয়া বাবা নাই মুসা নবীকে তালাশ করে পাইলা পাগলা কয়া বাবা নাই ঘটনা আছে না নাই এইবার মুসা নবী কই পাগলা রে ও পাগলা সাথে কথা বইলার সময় নষ্ট করা চাইব না আমি বললাম সারা গ্রাম তালাশ করে কই আমি মানুষের গোস্ত পাই না তুই কো স্বভাব নাই কারণটা কি এইবার পাগলা কই নবী গো এই গোস্ত কার জন্য নিবেন কই আল্লাহর জন্য কই আসমান বানাইছে যে আল্লাহ আল্লাহ খলক সব আসম আওয়াতি তিবাক মা তারফি খলকের রহমান মিন তাফাবুতি ফারজিল বসরা হাল তারা মিন ফুতুর মারজিল বসরা কাররাতাই নিয়াম কালি বইলাই কাল বসরু খাসিয়া ওয়া হুয়া হাসি আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ আর আমি পাগলারে বানাইছে আমার আল্লাহ নবী গো আপনি সারাটা দুনিয়া গুইরা গুইরা মানুষের গোস্ত পান না আপনার চোখে মানুষের গোস্ত পড়ে না আর আমি পাগলার চোখে মানুষের গোস্ত রোয়া পাবো হয় না জোর জোরে করেন না এইবার মুসা নবীকে পাগলা রে ও পাগলা কি বলতে চাও তুমি কি গোস্ত দিতে পারবারে পাগলা কই নবী গো আল্লাহই গোস্ত চাইছে আর আপনি মনে করছেন গোস্ত অভাব হইব দেন তাড়াতাড়ি ছুরি আমার কাছে দেন আজকে যা আছে কপালে ওয়াশ করব কথা হবে সকালে কি কন রাজি আছেন নি এইবার শুরু করব আহ
বাম দিতেছে আল্লাহ আকবার বল বন্ধুরা রে আম্মালার এইবার মুসা নবী কই পাগলা রে ও পাগলা তুমি কি বলতে চাও ভালো করে বলো তুমি কি গোশত দিতে পারবারে কই দান সুরি দান আমি বলছি না আমার আল্লাহ কত গোশত চাইছে গোশত রবাব নাই আমার মালিক গোশত চাইছে না আর কিছু চাইছে তো না গোশত চাইছে তো কলিজা কি চাই নাই আল্লাহ রে বলবেন নবী গো এইবার পেয়ালার ভিতর রাখে এইবার বডির উপরে একটা ছুরি লাগাইয়া বুকের দিকে গোস্ত কাটতে পেয়ালার উপরে ঢুকাইয়া দেয়ালারে জীবনে কত পাগল দেখলাম তোর মতো তো পাগল দেখি না নিজের দেহ কাটতে ভালোবাসার প্রমাণ দিয়া দিস ও পাগলার রে তোমার শরীর কাটলা তোমার কি ভয় লাগে না পাগলা হাসে আরে খাই নবী গো আমার মালিকে গোস্ত চাইছে গো নবী আমার বুকেরা হ্যাঁ গোস্ত দিছি হাতের গোস্ত দিছি আমার মালিকের রে মহিলা দেব আমার মালিক যদি কলিজা চাই শরীর দরকার নাই আমার হাত দিয়ে আমার কলিজাটা আমি সিরা দিয়ে দেব চিৎকার করে কন্যা আল্লাহু আকবার এইবার মুসা নবী গোস্ত নিয়ে রওনা দিছে রে মুসা নবী আল্লাহর কাছে যায় কয় আল্লাহ গো গোস্ত চাইলা গোস্ত নিয়ে আইজি আল্লাহ কয় মুসা রে গোস্ত তুমি কোথায় পাইলা কয় আল্লাহ একটা পাগলায় আমারে গোস্ত দিছে আল্লাহ কয় মুসা ওই পাগলার গোস্ত ছাড়া কি আর গোস্ত পাওয়া যায় না মুসা নবী কয় আল্লাহ আমি এক গিরাম নাই দুই গিরাম নাই সব গিরামে আমি তালাশি কইরা কোন জায়গায় গোস্ত পাই নাই তোমারে খুশি করব এমন জায়গায় আমি কুইজা পাই নাই রে মালিক আসার পথে যখন আমি ফিরে আসতেছি আমার আসার পথে একটা পাগলা আমারে গোস্ত দিছে আল্লাহু আকবার কর আমার আল্লাহ কই মুসা রে যেই পাগলের শাস্তা সন্তান হইছে রে মুসা তুমি জিগাইছো ও মুসা আমি আল্লাহ বলছিলাম তার বাচ্চা হবে না আমার তারে বাচ্চা দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে জানো নি যেই পাগলাই গোস্ত কাইটা দিছে গো মুসা আমি গোস্ত চাইলাম কার কাছে ওই এখন ভাবিলে কি হবে গো এখন ভাবিলে কি হবে বার্তা হইয়া গেছে মুসা নবী কয়া করে বই যা বালাইছি ওটা কি নওয়াজ করতেছি ওই যে একটা পাখি ওটা কি পাখি দেখা যায় পাখিটার গায়ে সুন্দর একটা আল্লাহু নাম দেওয়া রয়েছে কি নাম আল্লাহ নামের পাখি রে রে কইরা বাসিরা মুসা
এত সুন্দর একটা পাখি এইবার মোসা নবী তাকায়া দেখে কিন্তু পাখি যতই ভালো হোক কিন্তু পাখিটা আবার মল খাইতেছে কি খায় মল খায় মোসা নবী কয় এত সুন্দর পাখি তার গায়ে আল্লাহর নাম লেখা রইছে অথচ মল খায় এইটা মোসা নবী দেখে আশ্চর্য হয় কয় আল্লাহ কারণটা তো আমার বুঝে আসে না আল্লাহ কয় মোসা আরো কিছু দেখবানি কয় হ্যাঁ দেখতে চাই ওরে একটু সামনে যাও সামনে যায়া দেখে রে কয়রা বাসীরা সামনে যায়া দেখে একটা নয় দুইটা নয় সাতটা কুয়া রয়া গেছে গো কুয়ার ভিতর দিয়ে এইবার প্রথম কুয়ার ভিতর থেকে পানি উঠতেছে প্রথম কুয়ার ভিতর থেকে পানি ওঠে মাঝে পাঁচটা কুয়া বাদ দিয়া এইবার শেষ মাথার কুয়ার উপরে যায় আবার পানি পড়তেছে এইবার মুসা নবী কয় আল্লাহ গো তোমার নীলা কালা বোঝা যায় না মাঝে পাঁচটা কুয়ার ভিতরে কোনো পানির ফোঁটা পড়ে না গো অথচ প্রথম কুয়ার দিয়ে পানি উঠা লাস্টের কুয়ার ভিতর পড়তেছে ঘটনা আছে না নাই কিন্তু রাত তো ভাই অনেক হয়ে গেছে না ওয়া টাইম বলি দেখেন আমি জানি আপনার কষ্ট করতে সাড়ে হবে এখানে আছে যে আপনাদের কাউসারের মসজিদ না আপনাদের মসজিদ হ্যাঁ আপনাদের মসজিদ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ধরে লা ইলাহা আরো ধরে লা ইলাহা لا إله إلا الله بلور آمار وأوان لا إله إلا الله بلور باغل موان لا إله لا إله إلا الله محمد رسول এইবার মুসা নবী রাস্তার ভিতর দিয়ে আরেকটু সামনে যাই রে ভাই কান দেখরা না মুসা নবী কান্নার আওয়াজ পাইছে আওয়াজ করতেছি বোঝেন না ওই মহিলারা বোঝে আর আপনারা বোঝেন না এই কাউসারি যে ওয়াজের ভিতর কইছে আপনাদের বেটা চাল না পুরুষ হে কাউসারির কথা মনে পড়ে তাই না আপনার বেড়া চাল না পুরুষ বন্ধুরা রে আমার কয়ের লাগার মানুষের ধৈর্য দেখছি ফাড়াফাড়ি ওই কাউসারি যে কইছে ধৈর্য ধরতে ধরতে বিসি বাড়া গেছে তা ধৈর্য ছাড়ে না যে আপনারা ধৈর্য বিসি বাড়া দেবে তা ধৈর্য ছাড়ে না আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো এত কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় জীবনে অনেক কান্না শুনছি এরকম তো কান্নার আওয়াজ পাইলাম না কারণটা কি এইবার মুসা নবী আমার আল্লাহ কয় নবী গো যায়া দেখো জঙ্গলের ভিতর কান্নাকাটি করে কে এইবার ডান দিকে আস্তে আগায় বাম দিকে খোঁজে খুঁজা খুঁজা দেখে একটা পাথর একটা আর পাথর কান্নাকাটি করে রে এই পাথর যখন কান্দে রে ভাই পাথরের কান্না দেই মুসা নবী কয় আল্লাহ কারণটা কি পাথর কেন কান্দে কয় জানোনি পাথরের ভিতরে ও জান আছে পাথরের ভিতর প্রাণ আছে আল্লাহু আকবার কোন কেন প্রাণ আছে ভালো করে শুই না নাও না শুনলে কোরআনের ভিতর না ঢুকলে বোঝা যাবে না আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলেছেন ওয়া কুদু হান্না আসওয়াল হিজারা উইদ্দা
মানুষ হইব জাহান্নামের জ্বালানি আমরা তো মনে করি যে আমাদের মনে জাহান্নামের তো জ্বালা পুরাই না আমরা ভাত রান্না করার জন্য খড়ি ব্যবহার করি না হ্যাঁ ঠিক এরকম ভাবে মানুষ এবং পাথরও খড়ি এদেরকে দিয়ে আগুন জ্বালাইবো ওদেরকে দিয়ে কি এরা হবে খড়ি এটা কি খড়ি বন্ধুরা রে আম্মায়া পাথর যখন কান্দে রে ভাই এই পাথরের কান্না দেখে মুসা নবী কয় আল্লাহ পাথরে কেন কান্দে এটা আমার বুঝে আসে আল্লাহ কয় মুসা রে এই পাথরের কান্দে তুমি জানো না পাথরের মনের ভিতরে কি দুঃখ আছে পাথরের মনের ভিতরে কষ্ট আছে ও মুসা আরেকটা গাও এই পাথরের দুঃখ যদি জানতে চাও আরেকটু সামনে যাও যায় দেখে একটা বিশাল বড় পাথর দেখা যায় এই পাথরটা দেইকা মুসা নবী কয় আল্লাহ জীবনে পাথর দেখি কিন্তু এত সাদা পাথর তো দেখি নাই এবারে এত সাদা কে এর মতো সাদা তো পাথর আমি দেখি নাই আল্লাহ কয় আরো কি কিছু দেখবা বলে হে দেখতে চাই এইবার আল্লাহ কয় মুসা নবীর নয়টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে কয়টা নয়টা মুজিজার কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে তার ভিতর একটা মুজিজা হলো মুসা নবীর হাতের লাঠি হাতের কি লাঠি মুসা নবীর যে মুজিজা দিছিল প্রত্যেকটা নবীর বেলায় যে মুজিজা দেওয়া হয়েছে নবী চলে গেছে মুজিজাও চলে গেছে আর আমার নবীর বেলায় যে মুজিজা দেওয়া হয়েছে আমার নবী চলে গেছে কিন্তু মুজিজা ঠিকই রয়ে গেছে জোরে কল সুবহানাল্লাহ আরে মুসা নবীর যেই মুজিজা দেওয়া হয়েছে তার ভিতরে একটা হলো হাতের লাঠি মুসা নবী কয় আল্লাহ গো আমি কি করব বলে তুমি যদি এই ঘটনা জানতে চাও এই পাথরের উপরে একটা তুমি বাড়ি মাইরা দিবা ইজরি বিআসাকাল হাজার তোমার হাতের লাঠি দিয়ে পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও মুসা নবী এইবার পাথরের উপরে যখন একটা বাড়ি মাইরা দিছে গু এই পাথরটা ফাইটা গেছে পাথর ফাইটা পাথরের ভিতর একটা মানুষ দেখে নামাজ পড়তেছে আল্লাহু আকবার কর আরে পাথরের ভিতর মানুষ হে কইরা বাসিরা বুঝানো বিভাবে আল্লাহ কারণ তো বুঝে আসে না এই মানুষটা পাথরের ভিতর দিয়ে কেমনে ইবাদত করে এইবার মানুষটাকে মুসা নবী তাকায় দেখতেছে তার পাশে সুন্দর আপেল রয়ে গেছে সুন্দর কমলা রয়ে গেছে আঙ্গুর রয়ে গেছে আরো কত সুস্বাদু খাবার রয়ে গেছে এই খাবার কিন্তু কয়রা বাজারের না এই খাবারগুলো জান্নাতের বাজারের আল্লাহু আকবার কোন আরে জান্নাতের কিছু নাস নিয়ামত আমার আল্লাহ দুনিয়াতে দিছে রে ভাই আর দুনিয়া দারুল মিসাল এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত এই দুনিয়াটা হলো আখিরাতের স্যাম্পল এ আমার কয়রা বাসিরা রে জান্নাতের খাবার আমার আল্লাহ দুনিয়াতে কিছু স্যাম্পল দিয়া দিলেন এইবার কিতাবের ভিতরে যাইতে হবে আশরাফ আলী থানভীর লেখা কিতাব এই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলছে জান্নাতের ভিতরে এত সুন্দর ফুল ফল রয়ে গেছে হে গো তার ভিতরে উল্লেখ করা হয়েছে বাবে জান্নাত কিতাবের ভিতরে আশরাফ আলী থানভীর লেখা কিতাব আমার নবী বলে এত সুন্দর আঙ্গুর যে আঙ্গুর গুলো এক হাত নয় পরে তিন হাত করে লম্বা এত বড় বড় আঙ্গুর গুলো পাকতে পাকতে টুস টুস করতে মনে হয় যে রসমলাই পাইটা কইরা যাইব এত পাকা পাক যে রে ভাই আমার নবী কয় জিবরাইল ও জিবরাইল এত সুন্দর আঙ্গুর দেখা যায় রে জিবরাইল আঙ্গুর গুলো পাইকে গেছে অত সে কেউ কি খাইতে পারে না জিবরাইল কয়া রাসূল আল্লাহ নবী গো ও আমার নবী জি আঙ্গুর গুলো আপনি দেখছেন পাকছে নবী গো এই পাকা শেষ নয় এই রকম পাকতে 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 কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে ও
কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকবে একটা আঙ্গুর জমিনে পড়বে নাজর জরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল এই জান্নাতের নাজ নিয়ামতের খাবার গুলো কেন এত সুন্দর পাকাতা অথচ জমিনেও পড়বে না কেউ খাবে না কারণটা কি এইবার জিবরাইল কয় আল্লাহ এই রসগুলো এত সুন্দর করে সাজাইছে গো নবী এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নবীর উম্মতের খাবে না ততক্ষণ পর্যন্ত এই গাছ থেকে একটা ফলও পারা যাবে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমাদের জন্য জান্নাত রিজার্ভ ফলগুলো রিজার্ভ জোরে কন্না সুবহানাল্লাহ আরে এইবার মুসা নবী এ কইরাবাসীরা মুসা নবী দেখে এত সুন্দর ফুল এত সুন্দর ফল কত সুন্দর রয়ে গেছে রে ভাই মুসা নবী কয় আল্লাহ গো এত নাজ নিয়ামত তুই কেমনে একটা পাথরের ভিতর রাইখা দিলা আমার যুবক ভাই এ মুরব্বি বাবা জিরা গো তাকুয়া কি জিনিস ভালো করে শুই না নেন পাথরের ভিতর আল্লাহ মানুষ রাখতে পারে কি পারে না এই দূরে একটা আল্লাহ সাজাইছে একটা ডিমের ভিতর একটা ডিমের ভিতর দুনিয়া রাখতে পারবে কি পারবে না এই ক্ষমতা আল্লাহর আছে নাই শয়তানকে বলছিল শয়তান কারে শয়তানকে বলা হয়েছে যে তুমি ধোঁকা দাও তুমি কি সবাইকে ধোঁকা দিতে পারবে বলে হ্যাঁ আমি কোন ব্যক্তির কাজে খুশি হই আর কোন ব্যক্তির কাজে খুশি হই না তোমরা জানতে চাও শয়তানের চেলাপেলারা বলছিল যে আমাদেরকে একটু দেখাও কয় চলো যাই এইবার যাইতে যাইতে কিছু হুজুর টাইপের কিছু লোক আছে দেখবেন কিছু হুজুর টাইপের লোক খালি ফিতনা সৃষ্টি করে আছে না এইবার গেছে অমুকের কাছে যাই যাক এইবার কিছু ভ্যাস ধরা মুসল্লি এই আমার রসুলের দেহ মুবারক চুরি করার জন্য আসলো ওরা তো দাড়িও রাখছিল মাথায় লম্বা টুপিও দিছিল পরনের জুব্বাও ছিল জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ ভালো ভালো কাজও করছে আর কিতাবও করছে আবার রোজাও রাখছে এইবার শয়তান বলছে কেমনে ধোকা দেই ভালো করে শুই না নাও ইমান একটা তাকওয়া জিনিস কি এইবার শয়তানের ছেলেপেলা কয় কেমনে ধোকা দাও বলে চলো যাই এইবার একজন ব্যক্তির কাছে যায় বলতাছে ও ভাই তোমার মুখে দেখতেছি দাড়ি মাথায় দেখতেছি টুপি কত সুন্দর ভাই আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ এত সুন্দর একটা দুনিয়া সাজাইছে দুনিয়াটা কি ছোট এত বড় একটা দুনিয়া আল্লাহ যে আল্লাহ সাজাইছে গো আমি তোমার কাছে জানতে চাই এই দুনিয়াটা কি আমার আল্লাহ ডিবের ভিতর ঢুকাইতে পারবে এইবার এই এখান থেকে একটা পরীক্ষা না এইবার বলতেছে যদি ইমানদার হয় শয়তান মারা গেলে খুশি হয় আর বেঈমান যদি মারা যায় শয়তান বেজার হয় এলাকার ভিতরে একটা আলম যদি বইরা যায় রে ভাই শয়তান এত খুশি হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় শয়তান আনন্দ করে যদি একজন গুনাহগার বান্দা মারা যায় শয়তান বেজার হয় কারণটা কি এইবার ভালো করে শুই না নাও ছেলেপেলার কয়ের কারণ আমরা জানতে চাই এইবার শয়তান কই চলো যাই সেই ব্যক্তিটা বেঈমান তার কাছে যা কয় ভাই এত বড় একটা দুনিয়া কি ডিবের ভিতর ঢুকান যাইব কয় তোমার মাথা ঠিক আছে তোমার একটা দুনিয়া ডিমের ভিতর ডুবা দেবে এটা সম্ভব এইবার বেঈমান যে সে বলতাছে এটা সম্ভব না এত বড় একটা দুনিয়া ডিমের ভিতর থাকবে এটা কোনোদিনও সম্ভব না শয়তান একটা মুচকে হাসি দেখায় দেখছিস ও থাকলে আমার লাভ ও যে এলাকার কয়রা বাজারের ভিতর ঢুকবো তে কথা হলো যে এলাকার ভিতর আমার ঢোকা লাগবে ও একাই আমার কাজ চালাচ্ছে এইবারে ঢুকতে ঢুকতে ঘুরতে ঘুরতে আবার আর এক হুজুরের কাছে যাই আরে ভাই বলে আমি আলেম মারা গেলে কেন খুশি হই এইবার চাই না যাই একটা হুজুরের বেশ ধরে আলেমের সামনে দাঁড়ায় কয় হুজুর একটা মাসলা জানার জন্য আসি বলে কি মাসলা বলে হুজুর গো
এত বড় একটা দুনিয়া দুনিয়াটাকে ছোট কানা মনে এত বড় একটা দুনিয়া কি ডিমের ভিতর আল্লাহ ঢুকাইতে পারবো অবশ্যই আমার আল্লাহ ইচ্ছে করলে একটা কে 10টা দুনিয়াও একটা ডিমের ভিতর ঢুকাইতে পারে আল্লাহু আকবার কো আল্লাহু আকবার এ আমার কইরা বাসিরা রে আমার আল্লাহ যাহা ইচ্ছা করে তাগাই হয়া যায় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন সূরা ইয়াসিনা আমার আল্লাহ যখন বলে হয়া যাও তখন তাই হয়া যায় রে মুসা নবী কয় আল্লাহ এই যে পাথর কান্দে আবার আরেকটা পাথরের ভিতর মানুষের রাখলা আল্লাহ এত কিছু সৃষ্টি করলা এইবার মুসা নবী কয় আল্লাহ আমি রহস্য জানতে যাই আল্লাহ কয় মুসা রে ও মুসা আমিও তোমার কাছে জানতে চাই গোস্ত চাইছে কে আল্লাহ জোরে কর আল্লাহ কয় মুসা রে ও মুসা গোস্ত চাইছে কে তোমার কাছে কয় আল্লাহ তুমি কয় আমি চাইছিলাম কার কাছে কয় আমার কাছে কয় মুসা রে তুমি সারাটা দুনিয়া ঘুরছো কি জন্য কয় আল্লাহ তোমার গোস্ত দেওয়ার জন্য এটা তো তোমার ভালোর জন্যই ঘুরছি নাকি তোমাকে খুশি করার জন্যই তো ঘুরছি আল্লাহ কয় মুসা রে কত জায়গায় ঘুরলা কত জায়গায় তুই তালাশ করলাই আমি আল্লাহর গোস্ত দিতে ও মুসা রে যেই পাগলাই গোস্ত দিছে ও কয় জায়গায় ঘুরছে কো কোন জায়গায় পাগল না ও কোন ঘুরবো ও সুরি নিয়া তাই ডাইরেক্ট কর দেহ কেটে দিছে কয় তাই নাকি কয় হ্যাঁ আল্লাহ কয় মুসা রে আমি কি পাগলের কাছে গোস্ত চাইছিলাম কয় না কয় তাহলে পাগল দিলে কেন কয় পাগল দিয়ে তো দিছে এইবার আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি গোস্ত চাইছি তোমার কাছে তুমি দাও নাই সারা গ্রাম গরু চাও অথচ পাগলার কাছে চাই নাই পাগলা দিছে ও মুসা সেই পাগলার সাস্তা সুলতান চাইছে রে ও যদি আমার কাছে 14টা সাইজ আমি তাও দিতাম জোরে জোরে কর না সুবহানাল্লাহ এইবার মুসা নবী কয় আল্লাহ গো ও মালি আমি বুঝা বলাইছি এই পাগল রে তুমি কেন ভালোবাসো রে আল্লাহ এইবার আল্লাহ কয় মুসা রে আরে কিছু পাগল আওলা কেসে পাগল বেশে রয়ে গেছে কিন্তু এই পাগল গুলো আমি আল্লাহ রে তারা জীবনের চাইতে বেশি ভালোবাসে জোরে জোরে কন্যা সুবাহ আমার জগত বাসীরা রে কইরা বাসীরা এইবার মুসা নবী কয় আল্লাহ বাচ্চা দিলা অথচ আমার বেলায় বলছিলা বাচ্চা দেব না এইবার আল্লাহ বললো মুসা রে হায়াতের চাবি কাটি মৌতের চাবি কাটি মানুষ সৃষ্টি করা এটা কার জন্য শোভা পায় মুসা নবী কয় আল্লাহ এটা শুধুমাত্র তোমার জন্য এইবার আল্লাহ কয় খালাকনাকুম আজওয়াজা কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় এই আয়াতে তাফসীর করলে পাবেন আমার আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি জোরাই জোরাই জোরে জোরে করুন না সুবহানাল্লাহ মানুষ সৃষ্টি করেছে আমার আল্লাহ জোরাই জোরাই রে কইরা বাসীরা এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি আমার বেলায় বলেছিলে এইটা অথচ তারে তুমি দিয়ে দিলে পাগলের কথা এইবার আল্লাহ কয় মুসা রে চাওয়ার মতো চাইতে জানলে আমি আল্লাহ দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করি জোরে জোরে করুন সুবহানাল্লাহ আপনারা যখন দোয়া করবেন যে কোন দোয়া আমরা অন্য কিছু চাইবার না চাই দোয়া যখন করব দোয়ার মাধ্যমে কিন্তু হায়াত বৃদ্ধি হয় দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এজন্য বেশি বেশি করে দোয়া করবেন কবরস্থানে গেলেও দোয়া করবেন আমরা বাড়িতে নামাজ পড়বো সেখানেও দোয়া করব আমরা দোয়ার পক্ষে থাকব কারণ কি একটা মানুষ অসুস্থ একটা মানুষ কি অসুস্থ আমরা তার জন্য কি করি দোয়া করি আল্লাহ তুমি শেফা দান করো এই আমরা দোয়া করতেছি আবার দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে শেফাও দান করে এরকম নজরে আছে না বন্ধুরা রে কত রাত হয়ে গেল রে আল্লাহু আকবার না না ইয়া ইয়া
একটা কিন্তু না দুই ঘন্টা হ্যাঁ হ্যাঁ এটা কি সম্ভব কোন আলহামদুলিল্লাহ ভাই কেউ কথা বলেন না আমি আপনাদের প্রতি খুবই খুশি আসলে পাড়ার জমিনে আমি একটা জিনিস পাইছি সেটা হলো আপনারা কাউসার এলাকার লোক শুধু তাই না আমার মন বলতেছে আসলে আপনারা কোরআন প্রেমিক আসলে আপনারা কোরআনকে ভালোবাসেন না না আপনারা খুবই ভালো যে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ছিলেন আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমি তো সিরাজগঞ্জের পোলা নাকি করি আমাদের রেজাউল করিম কাউসারে চলে গেছে ভাই আপনারা জানেন কিনা হয়তো বাড়ির মুরগি ডালের সমান হয় তাই না এটা সত্য কিন্তু বাড়ির মুরগি ডাল বরাবর এটাই সত্য আপনারা কাউসারি হয়তো চেনেন নাই কিন্তু এখন আমি যে সমস্ত মাঠে যাই সেই মাঠে গেলে হুজুর এই মাঠে কাউসারি প্রধান বক্তা ছিল আর আল্লাহ সেই মাঠে আমার প্রধান বক্তা করে নিয়ে যায় এটা আল্লাহর ইচ্ছা তো যাও দূর দূরান্তে গেলে কাউসারের নাম শুনি খুব ভালো লাগে তা আমাদের সিরাজগঞ্জের এই যে আমি গত রাত্রে আমি জামালপুরের ওই দিক থেকে মাহফিল করে আসার পথে এই দিক থেকে এক ওই যে আপনি ছিলেন না এক অটোতে এই উদুরের ওদিকের একটা মানুষ আমাদের সাথে আসতেছে আর কি একই গাড়িতে আসলাম শেষ তো ওই মানুষটা বলতেছে হুজুর ঢাকা এরকম আমি মজায় কাজ করি সেখানে রেজাউল করিম কাউসারি ওয়াজ করে গেছে আমি যা দিই আমার হুজুর মানে আমাকে দেখ ভাই কে করে তুই হেরে গিয়া তা আমাকে হুজুর নিয়ে খাওয়াই মানে আমলা দে ওখানে ব্যান চালাই যাই করুক কষ্ট করে কিন্তু যখন নিজের দেশের লাখার লোক পাইছে তখন সাথে করে খাওয়াইছে বেচারা এখন পর্যন্ত মনে রাখছে কলিজাটা কি বইরে গেছে তাহলে এই যে কাউসারি চলে গেছে কিন্তু তার ব্যবহার গুলো কি রয়ে গেছে তো যাও আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক আমরা তার জন্য দোয়া করি আর বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি চাই আমার সিরাজগঞ্জের ভিতরে একটা বক্তা হলে আমার নাম করে আমার কাছে ভালো লাগে আমি যে কোনো জায়গায় যদি যা দেখি সিরাজগঞ্জের লোক আমি তার মানে খুবই খুশি হই খুবই খুশি হই তো যাও সিরাজগঞ্জের যদি কোনো বক্তা হয় আমি মন থেকে তার জন্য দোয়া করি আর আমার বিরুদ্ধে হয়তো অনেকে আন্দোলন বিভিন্ন কিছু করে কিন্তু ওগুলো আমার দেখার মতো টাইম নেই বা ওগুলো ভাবার মতো সময় নেই আমার মানে পিছনে আমার টাকার মতো টাইম নেই অনেকে আমার বিরোধিতা করে তো যাও আজকের মাহফিলটায় আমি আপনাদের মাঝে আসছি অনেক কষ্ট করে আপনারা জানেন হয়তো আমি একটা প্রোগ্রামও করছি সেটা একটা মাদ্রাসার প্রোগ্রাম একটা প্রতিষ্ঠান মানে আমি যদি কালেকশনটা না করতাম তাহলে প্রতিষ্ঠানটা সমস্যা হয়ে যেত একবার আমি কালেকশন করতাম সারা বছর এই প্রতিষ্ঠানটা এখন চলবে তো যাও আলহামদুলিল্লাহ ওরাও খুব খুশি তো সেখান থেকে মাহফিল করে আপনাদেরকে যদিও কষ্ট দিয়ে থাকি তবে দিনের খাতিরে আপনাদেরকে আমি দিছি ভাই আমি ইচ্ছা করে দেই নাই আবার আজকের রাত্রে তো আমার কিন্তু ঘুম নাই এখন যে আমার কাগজপাতি গুলো সব ক্লিয়ার করবো আবার গাড়ি আসবে সাদাতপুর থেকে প্রাইভেট কার এই যে মিডিয়ারা সহ এখান থেকে আমার সকালবেলা আবার বুবরে এম্বাসিতে যাবো ওইখান থেকে আমি ভিসা তুলবো ভিসার মেসেজ আসছে বিশুধবার দিন আমার বিকেল যদি এই মেসেজটা আমার আগে আসতো তাহলে আমি আজকে শান্তিতে ওয়াজ করে পারতাম আমি খুব টেনশনের ভিতরে ওয়াজ করতেছি কারণ আমি বিষয় ওখান থেকে সকালবেলা তাও দুইটার সময় বিষয় দিই আবার কালকে আবার রাত বারোটার সময় মা ফেলে যে আমার পোস্টার দেখেন যে আমার পোস্টার পাড়ায় দিয়েছেন ভারতে তাহলে আমি এখান থেকে যাব আবার ওখানে যে আবার রাত্রে প্রোগ্রাম করা লাগবে সাত মোট আটটা বক্তা আমার হয় তার ভিতরে আমি বাংলাদেশের একা আর আমাকে দিয়েছে প্রধান বক্তা তো যাও আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন ভালোভাবে পৌঁছাতে আমার মানে আমি কোনোদিন যাই নাই তো আমার নিজের ভিতর কেমন একটা মানে বুঝতেছেন তো মানে বিদেশ নিজের দেশ আমি পুরো বাংলাদেশের ভিতর যেখানেই থাকি না কেন আমার কিন্তু একটা শান্তি তাই না আসলে আমার কাছে শান্তি কিন্তু আমার আমি যেই দিন আমার বিশের মেসেজ আসার আগ পর্যন্ত আমি এত মানে টেনশন লাগে না এত ভয় লাগে নাই যখন বিশের মেসেজ আসছে তখন থেকে আমার ভিতরে খালি মানে ভয় কাজ করতেছে মানে কেমন করে আমার মানে ভিতরে একটা ভয় লাগতেছে তা যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন খুবই মানে আমি কোনোদিন যাই নাই প্রথম যাচ্ছি তা আপনারা আমার জন্য দোয়া করবেন মন থেকে আমি যেন ভালোভাবে প্রোগ্রামটা সেরে আসতে পারি আবার ফেব্রুয়ারিতেও আছে সামনে মাসের আবার 9 তারিখে 8 তারিখে ঢুকবো তো যাও আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আজকের মাহফিলে দেরি করে আসার জন্য আমি ক্ষমাপ্রার্থী যদি কেউ কষ্ট পাওয়া থাকেন আমার কথায় ভাষায় ব্যবহারে যেগুলো দিক দিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন আর অনেকেই বলি যে ওয়াজ মনে হয় 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত করলে ভালো হয় আর 12টা 1টা পর্যন্ত করলে এই অনেকে ফজর নামাজ পড়ে না তাই না এটা কিন্তু ভুল কথা কারণ কি দেখবেন যে নামাজ পড়ে সে সারা রাত বড় ওয়াজ চললেও বলে আর যে পরে না মাগরিবের নামাজের পরে হুবের দিবে গম্পের ওতা নামাজ কথা কন এটাই কিন্তু সত্য
তাহলে এটা লোক মানে নানান অজুহাত এটা লোক যারা কয় যে এত রাত বড়বাস করতেছে হানতে নামাজ পড়বেন না হানতে নানান নিশ্চিত এটা লোক ফাউ কথা আর ও যে কয় না ও লোক এটা লোক নাম ফুটায় লৌকিক কথা ওর ভিতরে এটা কর ভিতরে একটা রিয়া আছে হ্যাঁ ও বুঝায় তাহলে নামাজ দিব এটাই বুঝায় তে যাও যে নামাজ পড়া সে নামাজ পড়বে যে নামাজ পড়া সে নামাজ পড়বে তে যাও আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন আর আমি যেহেতু আপনাদের এলাকায় আবার আসতেছি আমার আপনাদের ফরিদুল ইসলাম কাউসারি ভাই আমাকে কিন্তু এই ডেটটা কতবার যে ফোন দিয়েছে মানে অনেকবার ফোন দিয়ে দেয় কিন্তু সে মানে অনেক রিকোয়েস্ট করে দাওয়াতটা রাখছে তে যাও আপনারাও সেই মাহফিলে উপস্থিত থাকবেন আর আপনাদের ওই মসজিদের মাহফিল হ্যাঁ ওখানে আমি প্রধান বক্তা আছি ফরিদুল ভাই হ্যাঁ আমার তারিখ মনে নাই ডায়েরিতে লেখা আছে আচ্ছা 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 ও ভাই রে ভাই বাকি নাই রে আর বেশি দিন মরবে যখন সালাউদ্দিন কাঁদবে তাহার ভক্ত বিন্দু সারা ও ভাই রে ভাই বাকি নাই রে আর বেশি দিন মরবে যখন সালাউদ্দিন কাঁদবে তাহার ভক্ত স্বজন সারা শীতালে বসিয়া কাঁদবে আমার জনম দুঃখী চিরদিনই মানুষ বাঁচে না আমার বিদায় বেলা কান্দো না আমার শেষ বিদায়ে কান্দো না চিরদিনই মানুষ বাঁচে না আমার বিদায় বেলা কান্দো না আমার শেষ বিদায়ে কান্দো না চিরদিনই মানুষ বাঁচে না ও ভাই রে কাফল পরায় তারা সালাউদ্দিনের মনের বাসনা জানাজার নামাজ পড়ায়া কাটের পুরাই খোলা চিরদিনই মানুষ বাঁচে না বিদায় বেলা কান্দো না আমার শেষ বিদায়ে কান্দো না চিরদিনই মানুষ বাঁচে না বিদায় বেলা কান্দো না আমার শেষ বিদায়ে কান্দো না চিরদিনই মানুষ বাঁচে না হাই রে চিরদিনই মানুষ বাঁচে না কোনো কথা আছে না বলবি।